চিংড়ি মাছ দিয়ে একদম ডিফারেন্ট স্বাদের পুরোনো দিনের একটা প্রিপারেশন আজ শেয়ার করব আমি যখন ছোট ছিলাম না ঠাকুমার হাতে বহুবার এই রেসিপিটা খেয়েছি খেতে অসাধারণ হয় বর্তমান রান্নার সাথে এর প্রিপারেশানটা একটু আলাদা আর স্বাদটাও কিন্তু পুরোপুরি ডিফারেন্ট প্রথমে মাছগুলো একটু ধুয়ে নিয়েছি নিয়ে এর খোসাগুলোকে ছাড়িয়ে নেব আমি মাথাটাও পুরো ফেলে দেব আর পুরো খোসাটাই ছাড়িয়ে নেব। তারপর পিঠের সাইডে দেখবেন একটা কালো সুতোর মতন পটির অংশ থাকে সেটাকেও ফেলে দিতে হবে আবারও ভালো করে ধুয়ে জল ঝরিয়ে একটা পাত্রে রেখে দিলাম এবার একটা মশলা তৈরি করে নেব তার জন্যে একটা গ্রাইন্ডার জাগে নিয়ে নিলাম এক চামচ কালো সরিষা এক চামচ হলুদ সরিষা দেড় চামচ দিলাম পোস্ত তার সঙ্গে এক চামচ লবণ দিয়ে এটাকে শুকনো গ্রাইন্ড করে নেব। লবণ দিয়ে গ্রাইন্ড করলে সরিষা রান্নায় কোনো তিতোভাব থাকে না এই গ্রাইন্ড করা সরিষার মধ্যে দিয়ে দেবো দেড় ইঞ্চি পরিমাণ আদা চারটে কাঁচা লঙ্কা আর এক টেবিল চামচ পরিমাণ দিলাম কুড়িয়ে নেওয়া নারকেল আর এখানে দিতে হবে পাকা তেঁতুল আগেকার দিনে বাড়িতে কিন্তু টক দই তেমন অ্যাভেলেবেল থাকতো না তাই পাকা তেঁতুল দিয়েই কিন্তু এই রান্নাটা করা হতো ঠাকুমার হাতে আমি বহুবারই পাকা তেঁতুল দিয়েই রান্নাটা খেয়েছি আর যেহেতু আমাদের বাড়িতে তেঁতুলের গাছ ছিল তাই পাকা তেঁতুল না থাকলেও কাঁচা তেঁতুল সিদ্ধ করে কাত করে নিয়েও ব্যবহার করা হতো তবে কোনোভাবেই এই রান্নাটাই দই ব্যবহার করবে না তাহলে এর অথেন্টিক স্বাদটা কিন্তু পাওয়া যাবে না আর যতটা সম্ভব কম জল দিয়ে এটাকে এভাবে মিহি করে পেস্ট করে নিতে হবে আমি মিহি করে পেস্ট করে নিয়েছি এবার ধুয়ে জল ঝরিয়ে যে মাছটা নিয়েছি মাছের মধ্যে এই গ্রাইন্ড করে নেওয়া মশলাটাকে নিয়ে নেব এতে কোনো রকম এক্সট্রা জল ব্যবহার করা যাবে না আমি খুব সামান্য পরিমাণ জল দিয়ে কিন্তু মশলাটা গ্রাইন্ড করে নিয়েছি আর গ্রাইন্ডার ধুয়েও কিন্তু কোনো জল দেব না তাই চামচের সাহায্যে এভাবে যত সম্ভব কে কে মশলাটাকে আমি নিয়ে নিলাম আর যদি এটাকে সিলে পেস্ট করে নেন তাহলে যতটা সম্ভব জল কম দিয়ে এটা পেস্ট করে নেবেন তাহলে এর অথেন্টিক স্বাদটা পাওয়া যাবে দিয়ে দিলাম হাফ চামচ হলুদ আর হাফ চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ো আর এখানে সরষের তেল ব্যবহার করতে হবে আর একটু বেশি পরিমাণ এখানে তিন টেবিল চামচ পরিমাণ আমি সর্ষের তেল দিয়ে দিলাম আর পরিমাণ বুঝে লবণ দিলাম কারণ মশলাটা গ্রাইন্ড করার সময় কিন্তু আমি লবণ ব্যবহার করেছিলাম খুব ভালো করে সব মশলার সাথে মাছটাকে আমি মাখিয়ে নিয়েছি আর এবারে যে কৌটো করে আমি ভাতে দেবো সেই কৌটোটা দেখুন ঠিক এরকম প্যাঁ চওলা হবে যাতে কোনোভাবে ভাতের মধ্যে থেকে কৌটোটা ফুলে না যায় আর ফুলে গেলে কিন্তু সব মশলা সমেত মাছ ভাতের সাথে মিশে যাবে এবারে এই কৌটোর মধ্যে আমি সমস্ত মাছটা নিয়ে নিলাম তবে যে কৌটোটা ব্যবহার করবেন অবশ্যই খেয়াল রাখতে হবে যেন কৌটোটা পুরোপুরি ভর্তি না হয়ে যায় কিছুটা যেন খালি থাকে দেখুন কিছুটা খালি আছে আর এই অবস্থায় আর দুটো কাঁচা লঙ্কা দিলাম দিয়ে কৌটোর মুখটা খুব ভালো করে কিন্তু টাইট করে দিতে হবে না হলে যেই ভাব উঠবে তখন কিন্তু এটা ফুলে যাওয়ার চান্স আছে এদিকে ভাতটা বসে দিচ্ছে আর দেখুন ভাতটা কিন্তু ফুটে গেছে যখন ভাতটা এরকম ফুটে যাবে তারপরেই কিন্তু এই ভাতের দেওয়ার কৌটোটা কিন্তু দিয়ে দিতে হবে আর ওপর থেকে এরকম জল সমেত কোনো ভারী জিনিস বসিয়ে দিতে হবে তাহলে হবে ভাতটা যখন ফুটবে তখনও কিন্তু ওপরে উঠে আসবে না আর দেখুন আমার কিন্তু ভাতটা হয়ে গেছে সঙ্গে সঙ্গে কিন্তু মাছটাও আমার রান্না হয়ে গেছে ভাতটা হতে আধ ঘন্টার সময় লাগে সেই আধ ঘন্টার মধ্যে কিন্তু এই মাছটা হয়ে যাবে আর যদি আপনি অল্প পরিমাণ ভাত করেন সেই ক্ষেত্রে যখন ভাতটা ফ্যানে উপর দেবেন ততক্ষণ সময় রেখে দিতে পারেন অ্যাকচুয়ালি মিনিমাম আধ ঘন্টা ফোটাতে হবে আমার আধ ঘন্টা মতন ভাতটা হয়ে গেছিলো তাতে বুঝলাম আমার এটা হয়ে গেছে কৌটোটা নামিয়ে নিয়েছি এখন একটু ঠান্ডা করে নিয়েছি আর ওপর থেকে একটু জল দিয়ে ভাতটা ছড়িয়ে নিয়ে দেখুন খুলে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর এটা হয়েছে এটা স্বাদ কিন্তু একদম অন্য রকম ভাপা চিংড়ি আমরা খাই তার থেকে এর স্বাদটা কিন্তু একেবারেই ডিফারেন্ট হবে আপনার একবার অবশ্যই ট্রাই করে দেখতে পারেন রেসিপিটা কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবেন ভালো লাগলে লাইক আর শেয়ার করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার কথা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে থ্যাংক ইউ